কন্যা সন্তান হওয়ার পরেই শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছিলেন শাহিদ কেন এমন করেছিলেন অভিনেতা মিশা হওয়ার পরেই নাকি শ্বশুরকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন শাহিদ কন্যা সন্তান হওয়ার জন্যই তড়ি খড়ি শ্বশুরকে ফোন করে ক্ষমা চান শাহিদ বিয়ের এক বছর পরেই মিশা আসে শাহিদ মিরার কোলে শাহিদ কাপুর ও মীরা রাজপুতের বিয়ের নয় বছর কেটে গেল বিয়ের এক বছর পরেই কন্যা সন্তান আসে তাদের কোলে নাম রাখা হয় মিশা কিন্তু জানেন কি মিশা জন্ম নেওয়ার পরে শাহিদের প্রথম প্রতিক্রিয়া কি ছিল অভিনেতা এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই কথা মিশা হওয়ার পরেই নাকি শ্বশুরকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন শাহিদ শ্বশুরকে ফোন করে ক্ষমা চান শাহিদ এর পেছনে রয়েছে একটি মজার ঘটনা শাহিদ জানান মিশা হওয়ার এক বছর আগে মীরার সঙ্গে বিয়ে হয় তার বিয়ের সময় জামাই হিসেবে শ্বশুরকে কোনোভাবে বিরক্ত করে ফেলছেন কিনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব ছিল শাহিদের মনে কারণ এবার তিনিও মেয়ের বাবা ভবিষ্যতে যদি তাকেও তার জামাই কোনোভাবে বিরক্ত করে তাই আগে ভাগেই নিজের শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন শাহিদ অভিনেতা সাক্ষাৎকারে বলেছিলেন মেয়ে হয়েছে শুনে ফোন করি এক বছর আগে আমার বিয়ে হয়েছিল মীরার বাবাকে ফোন করে বলি বাবা বিয়ের সময় আমি আপনাকে কোনোভাবে বিরক্ত করিনি তো করে থাকলে আমায় ক্ষমা করবেন মিশা হওয়ার পরেই শাহিদের কল্পনায় আসে এই একরত্তি মেয়েরও তো একদিন বিয়ে হয়ে যাবে অভিনেতা জানান কন্যার সন্তান হওয়ার অনুভূতি অসাধারণ কিন্তু পাশাপাশি আগামী তিরিশ বছরের ছবিও তার চোখের সামনে ভেসে উঠেছিল উল্লেখ্য দু হাজার পনেরোর সাত জুলাই বিয়ে করেন শাহিদ মিরা দু হাজার ষোলোর ছাব্বিশ আগস্ট তাদের কোলে আসি মিশা দু হাজার আঠারো পাঁচ সেপ্টেম্বর পুত্র সন্তান জেইনের জন্ম দেন মীরা